উহ বাবা, এত রাতে এখন আমি বাসায় ফিরবো কি করে? এত বড় নদী তো আর আমি উড়ে পার হতে পারবো না। সারাদিন কাজ করে আমার শরীর খুবই ক্লান্ত, কি করি কি করি। এভাবেই বান্টি নদীর পাড়ে বসে ভাবছিল। আসলে বান্টির বাড়ি চন্দনপুর নদীর ওপারে। নদীর ওপারে বান্টির ছোট্ট একটা দোকান আছে। বান্টি রোজ দোকানে বেচাকেনা করে সন্ধ্যায় নৌকা করে বাড়ি ফেরে। কিন্তু আজ বেশি বেচাকেনা করতে গিয়ে কখন যে এত রাত হয়েছে তা বান্টি কিছুতেই বুঝতে পারেনি। আরে বিপদে পড়ে গেলাম তো, এখন কি তাহলে নদীর ওপারেই দাগটা কাটাতে হবে নাকি আমার? এমন সময় বান্টির চোখ পড়ে নদীর জলের দিকে। বান্টি দেখে যে একটা ভয়ঙ্কর পাখি নদীর জলে ভেসে যাচ্ছে। আরে আরে, এভাবে ভেসে যাচ্ছে কে? আর এমন ভয়ঙ্কর দেখতে কেন? কোনো পেতনি না তো আবার? এ কি জলে ভাসা পেতনি নাকি? বান্টি এসব ভাবতে ভাবতেই সেই পাখিটি অদৃশ্য হয়ে যায়। আর বান্টি যখন পাখিটিকে খুঁজছিল, এমন সময় বান্টির ধ্যান ভাঙে এক সুন্দরী পাখির ডাকে। দাদা, নদীর ওপারে যাবেন? আসুন আমার নৌকায় উঠুন, আমি আপনাকে ওপারে নিয়ে যাচ্ছি, আসুন। আরে আরে, আপনি কে? আপনি এত রাতে নৌকা চালাচ্ছেন কেন? আর একটু আগে আমি ভয়ঙ্কর ওটা কি দেখলাম? কি দেখেছেন? আমি তো নৌকা নিয়ে আসছিলাম। আসলে আমার অভাবের সংসার তো, তাই দুটো পয়সার জন্য এত রাত অবধি নৌকা চালাই। আচ্ছা আচ্ছা, চলুন আমাকে নদীর ওপারে রেখে আসুন। এরপর বান্টি নৌকায় উঠে বসে। এরপর নৌকা চলতে চলতে পাখিটি হঠাৎ করে পেতনিতে পরিণত হয়। এদিকে বান্টি ভয়ে কাঁপতে থাকে। এই এই, কে 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 তুমি? এভাবে পেতনির রূপ নিলে কেন? এত ভয়ঙ্কর কেন তুমি? না না, আমাকে মেরো না তুমি, মেরো না, মেরো না আমাকে। বান্টি এত করে বলার পরেও জলে ভাসা পেতনি কিছুই বলে না। পেতনি বান্টিকে জলে ফেলে দেয়, আর বান্টি জলে হাঁপাতে হাঁপাতে সেখানেই জল খেয়ে মারা যায়, আর পেতনি হাসতে হাসতে অদৃশ্য হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। পেতনি এভাবেই ফাঁদ তৈরি করে রাতে পাখিদের মারত, আর দিন দিন পাখিরা অদৃশ্য হয়ে যেত। একদিন এক চোর কালু রাতে অনেক কিছু চুরি করে এসে নদীর পাড়ে হাঁপাতে থাকে। বাবা গো বাবা, আজ অনেক কিছু চুরি করেছি, কিন্তু এত কিছু এখন আমি কি করে নিয়ে যাই? যে ওজন এগুলোর, ইস, এদিকে হাঁপিয়েও গেছি। এমন সময় সেই জলে ভাসা পেতনি সুন্দরী পাখির রূপ নিয়ে আবার নৌকা নিয়ে হাজির হয়। দাদা যাবেন? আমি যে নৌকা নিয়ে এসেছি, চলুন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিচ্ছি। পাখিটির কথা শুনে কালুকাকার কিছু না ভেবে চুরির সব কিছু নৌকায় তুলে নেয়, আর নৌকা চলতে থাকে। এমন সময় সুন্দরী পাখি পেতনির রূপ নেয়। আরে আমি এটা কি দেখছি? পেতনি, আমাকে মেরো না পেতনি, আমাকে মেরো না তুমি। কালুকাক ভীষণ ভয় পেয়ে যায় আর কাঁপতে শুরু করে, আর পেতনি হাসতে হাসতে কালুকাকের ঘাড় মোটকে খায় আর খুশিতে জলে ভেসে বেড়াতে থাকে। এভাবে পেতনি তার শিকার ধরতে থাকে। গভীর রাতে যেই পাখি নদীতে আসতো সেই পাখি আর বেঁচে ফিরত না। এভাবে পাখিরা অদৃশ্য হয়ে যাওয়ার কারণে পাখিরা অনেক চিন্তায় পড়ে যায়। একদিন সুখী পায়রা কাঁদতে কাঁদতে বলতে থাকে, ভাই ঈশ্বর, এসব কি হচ্ছে ঈশ্বর? ওই যে আমার বান্টি নদীর ওপারে দোকানে গেল আর ফিরে এলো না, তার মানে কি আবার বান্টিও? না না, এসব আমি কি ভাবছি? আমার বান্টি ঠিক বেঁচে আছে। এসব বলে সুখী পায়রা অনেক কাঁদতে থাকে। তখন রাত অনেক গভীর ছিল। সুখী পায়রা কাঁদতে কাঁদতে নদীর ধারে আসে। এমন সময় সুখী পায়রার চোখ যায় নদীর মাঝে। আরে আরে, এ আমি কি দেখছি? জলে ভাসা পেতনি? কি ভয়ঙ্কর দেখতে রে বাবা!
কিভাবে ভিজে ভিজে বেড়াচ্ছি, তার মানে কি এই পেতনি সবাইকে গভীর রাতে মেরে ফেলে? না, এই খবরটা সবাইকে দিতে হবে। এরপর সুখী পায়রা ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি চলে যায়। আর পরের দিন সুখী পায়রা জঙ্গলের সবাইকে ডেকে নিয়ে জলে ভাসা পেতনির কথা খুলে বলে। সব শুনে জঙ্গলের সবাই অনেক ভয় পেয়ে যায়। শোনো তোমরা, আজ থেকে ভুলেও রাতে নদী পার হবে না। তোমাদের যার যা করার আছে তা দিনেই সেরে নেবে, বুঝেছো? আমি ওই জলে ভাসা পেতনিকে দেখেছি, কি ভয়ঙ্কর রে বাবা! সুখী পায়রার কথা শুনে সবাই হ্যাঁ সম্মতি দেয়। আর এরপর থেকে জঙ্গলের সবাই আর গভীর রাতে ওই নদী পাড়ে আসতো না, এতে জলে ভাসা পেতনি শিকার ধরতে পারে না। কি ব্যাপার, আজকাল এসব হচ্ছে নাকি? আমি কদিন হলো কোনো শিকার পাচ্ছি না, রাতে কেউ নদীর পাড়ে আসছে না, তাহলে কি ওরা আমার আসল রূপ জেনে গেল? না, এ কিছুতেই হতে পারে না। রক্ত, রক্ত চাই আমার। এভাবে জলে ভাসা পেতনি চিৎকার করতে থাকে আর পাখি রূপ নিয়ে নদীর পাড়ে নৌকা নিয়ে বসে থাকে। এমন সময় এক টোনা ব্যাগপত্র নিয়ে আসে আর নদীর পাড়ে পাখিকে নৌকা নিয়ে বসে থাকতে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, টুনি, তুমি তুমি এত গভীর রাতে নৌকা চালাচ্ছ? কিন্তু মা তো বলেছিল তুমি নাকি তোতা দাদার সাথে প্রেম করে পালিয়েছ। ও, তাহলে তোমার মা আমার নামে এভাবে অপবাদ দিয়েছে? এসো নৌকায় বসো, আমি তোমাকে সবটা খুলে বলছি। আসলে টোনার স্ত্রী ছিল টুনি। টোনা টুনিকে বিয়ে করে শহরে চাকরি করতে যায় আর আজ এতদিন পর টোনা গ্রামে ফিরছে। টুনি এরপর হঠাৎ পেতনির রূপ নেয়। টুনি, তোমার এমন অবস্থা হলো কি করে? তুমি এমন পেতনি হলে কি করে? সবটা খুলে বলো টুনি। শোনো দাদি, আমার এই অবস্থার জন্য তোমার মায়ই দায়ী। তোমার মা আমাকে মেরে ফেলেছে আর আমি পেতনি হয়েছি, জলে ভাসা পেতনি। তুমি তো বিয়ে করে শহরে গিয়েছিলে, কিন্তু তোমার মা দিনের পর দিন আমার উপর অত্যাচার করেছিল। এসব বলতে বলতে পেতনি অতীতের ঘটনাগুলো তার স্বামী টোনাকে খুলে বলতে থাকে। বৌমা, এই বৌমা, ছোট লোকের বাচ্চা, এদিকে শুনে যা বলছি, এত বেলা হলো আর আমাকে কোনো খাবার খেতে দিলি না। আসলে মা, আমার শরীরটা আজ বড্ড খারাপ লাগছে, খুবই দুর্বল লাগছে। আপনি আজ একটু রান্না করুন না মা। কি, সারাদিন রাক্ষসের মতো বসে বসে খাস, তবুও তোর শরীর খারাপ লাগে? ওট বলছি এক্ষুনি সব কাজ করবি, নয়তো লাঠি দিয়ে তোকে মেরে তক্তা বানিয়ে দিব আমি। না মা, না মা, মারবেন না মা, আমি এক্ষুনি সব কাজ করছি। এভাবে তোমার মা আমাকে দিনে কতদিন অনেক মারতো, অত্যাচার করতো, অনেক কথা শোনাতো, আমি কোনো সুখ পেতাম না। একদিন উনি গম্ভীরভাবে বাইরে থেকে এসে বাড়িতে ফিরে। কি হয়েছে মা, আপনি এভাবে গম্ভীর হয়ে আছেন কেন, আমাকে বলুন। তোকে আবার নতুন করে কি বলবো শুনি, ফকিন্নি কোথাকার, তোর জন্য আমি আমার ছেলের আবার বিয়ে দিতে পারছি না। আমার বান্ধবীরা তাদের ছেলেদের অনেক যৌতুকের বিনিময়ে বিয়ে দিচ্ছে। এসব বলে তোমার মা একটা লাঠি দিয়ে আমার অনেক মারতে থাকে আর মারতে মারতে আমাকে একদম মেরে ফেলে আর এই নদীতে আমাকে ভাসিয়ে দেয়। তখন থেকে আমি জলে ভাসা পেতনি হয়ে আছি। আমার খুব কষ্ট, তোমার মা আমাকে এভাবে মেরে ফেলেছিল ডোনা। ছি, আমার মা এত খারাপ, যৌতুকের জন্য এত নিচে নেমে গেছে, তুমি কেঁদো না টুনি। প্রতিশোধ, প্রতিশোধ নেব আমি। যতদিন না তোমার মাকে আমি মারতে পারছি ততদিন কাউকে ছাড়বো না আমি। গ্রামের সব মাইকে বাড়ি শুদ্ধ করে দেব, ওদের কপাল ভালো যে আমি জল থেকে উঠতে পারি না, হয়তো গ্রামে ঢুকে শেষ করে দিলাম সব মাইকে। শান্ত হও টুনি, তুমি শান্ত হও, আমি জানি আমার মা তোমার সাথে অনেক অন্যায় করেছে, আমার মা এর জন্য শাস্তিযোগ্য, কিন্তু তুমি তাই বলে এর প্রতিশোধ অন্য পাখিদের উপর নিতে পারো না। ওরা কি অন্যায় করেছে বলো? তাহলে তুমি কি তোমার মায়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে সাহায্য করবে বলো? হ্যাঁ টুনি, আমি মাকে পুলিশে ধরিয়ে দিব আর তোমার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ করব।
তোমাকে কথা দিচ্ছি আমি। তুমি শান্ত হও টুনি, শান্ত হও, আমার কথা দয়া করে শোনো। টোনার কথায় টুনি শান্ত হয়। এরপর টোনা বাড়ি গিয়ে ওর মাকে পুলিশে ধরিয়ে দেয় আর টুনি শ্রাদ্ধ করায়। এরপর টুনির আত্মা মুক্তি পেয়ে চলে যায় আর টোনা টুনির জন্য অনেক কাঁদতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।